ফুটেজে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পুঁশাকের চারা আমি আমার ছাদে লাগানোর জন্য চারাগুলো তৈরি করছি তো আজকের ভিডিওতে আমি আপনাদের এই চারাগুলো তৈরির একেবারে প্রথম দিন থেকে মানে বীজ থেকে চারা গজানোর প্রত্যেকটা ধাপ একে একে ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব আশা করি এই সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন তাহলে আপনিও চাইলে খুব সহজে এই ধরনের যে কোনো সবজির চারা তৈরি করতে পারবেন তো এই ফুটেজটা হচ্ছে যখন চারাগুলোর কেবলমাত্র বীজ থেকে গজিয়েছিল ওই সময়কার তো এখন আমি আপনাদের নিয়ে যাচ্ছি সরাসরি প্রথম দিনে যেখানে আমি বীজগুলোকে জার্মিনেশনের জন্য সেট করেছিলাম বীজের প্যাকেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুঁইশাকের বীজ আর এই বীজগুলো মূলত আমি দারাজের একটা প্রোডাক্টের সাথে গিফট হিসেবে পেয়েছিলাম তো আমি এগুলোকে এখন আমার বাসার ছাদে লাগানোর জন্য চারা তৈরি করবো দেখতে পাচ্ছেন বীজগুলো তো বীজগুলো গজানোর জন্য আপনাকে বেশ কয়েকটা স্টেপ ফলো করতে হবে আর গজানোর প্রসেসটা খুবই সহজ আপনাকে জাস্ট কিছু এক্সট্রা আইটেমের মধ্যে জাস্ট কিছু টিস্যু পেপার লাগবে বীজগুলো গজানোর জন্য তো এই বীজগুলোকে প্রথমে গজানোর পূর্বে আপনার টোটাল ভিজিয়ে রাখতে হবে বারো ঘন্টার মতো আপনার নর্মাল পানিতে গ্লাসে বা কাপের মধ্যে আপনাকে বারো ঘন্টার মতো ভিজিয়ে রেখে এই বীজগুলোকে আপনার রোপণ করতে হবে আমি অলরেডি এই মানে যে বীজগুলো বাইরে রয়েছে এগুলোকে ভিজিয়েছিলাম তো এখন আমি এগুলোকে একটা টিস্যুর মধ্যে সেট করছি আপনি টিস্যু পেপার বা টয়লেট পেপার যে কোনোটাই ব্যবহার করতে পারেন এটা একটা টয়লেট পেপারই জাস্ট সফট একটা কিছু লাগবে আর কি এরকম বা আপনি চাইলে রুমাল বা তোয়ালে নরম তোয়ালে এই ধরনের যে কোনো আইটেমেই আপনি কাজটা করতে পারবেন তো দেখুন এটাকে আমি জাস্ট বীজগুলোকে একটা প্রপার ডিস্টেন্স বজায় রেখে সেট করলাম এবং এটাকে ফোল্ড করে ভাস করে রাখলাম আর এরপর আমি এটার উপরে দিয়ে দেব হালকা কিছু পানি তো পানি দেওয়ার কারণটা হচ্ছে পানি না হলে কিন্তু ভেতরে ময়েস্টারটা থাকবে না আর ময়েস্টার না থাকলে বীজগুলো জার্মিনেট হবে না তো সামান্য কিছু পানি দিতে হবে আমি খুব অল্প পরিমাণে কিছু পানি এখানে দিয়ে দিলাম এখন আপনি চাইলে এটাকে খোলা জায়গায়ও রাখতে পারেন আবার একটা পুলি ব্যাগের ভেতরেও রাখতে পারেন আমার কাছে কিছু পুলি আছে এই পুলিগুলোর মধ্যে আমি এটাকে ঢুকিয়ে নিলাম তো এটার একটা কারণ হচ্ছে যদি আমি এটাকে মানে এই বীজ যে সেট করলাম টিস্যুর মধ্যে এই টিস্যুটাকে যদি আমি খোলা অবস্থায় রাখি তাহলে এটা একটু পরপর শুকিয়ে যাবে আর আমাকে বারবার পানি দিতে হবে সেক্ষেত্রে যদি আমি কখনো পানি দিতে ভুলে যাই সেক্ষেত্রে বীজগুলো শুকিয়ে যাবে এবং জার্মিনেশনটা ব্যাহত হবে তো এখন আমি চলে যাই পরবর্তী ফুটেজে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বীজগুলো সেট করার চার দিন পরের ফুটে যেটা এখানে আপনারা দেখলেন যে সবগুলো বীজই অলমোস্ট গজিয়ে গেছে আর আমি এখন এই বীজগুলোকে রোপণ করার ব্যবস্থা করব রোপণ করার জন্য আপনি সরাসরি যেখানে বীজগুলো রোপণ মানে গাছ রাখবেন সেখানে ডাইরেক্ট রোপণ করতে পারেন আবার আলাদা বীজতলা বানিয়ে সেখানে রোপণ করতে পারেন আমি আলাদা বীজতলা বানিয়ে রোপণ করব এই বীজগুলোকে রোপণের জন্য একটা সিট বেল্ট তৈরি করব। যেখানে চারাগুলো ছোট আকারের মানে একেবারে বীজ থেকে যে অবস্থায় আছে এখান থেকে কিছুটা বড় হবে এবং বড় হওয়ার পর আমি এগুলোকে ট্রান্সপ্ল্যান্ট করব তো এই সিট তৈরি করার জন্য আমি এখানে সামান্য কিছু জৈব সার ইউজ করব। আর বাকিটুক হচ্ছে মাটি এবং কোকোপিট এই তিনটার মিক্সার আমি তৈরি করছি তো আপনি যদি এগুলো সবগুলো সংগ্রহ করতে পারেন ভালো যদি না পারেন সেক্ষেত্রে শুধু মাটি হলেও হবে আর যদি মানে সবচেয়ে বেটার হয় যদি আপনি মাটি এবং সামান্য কিছু গোবর ইউজ করতে পারেন সেক্ষেত্রে রেজাল্টটা আমি মানে যতবার করেছি সেক্ষেত্রে আমি মাটি এবং গোবরের পারফরমেন্সটাই সবচাইতে ভালো পেয়েছি তো এখানে আমার কোকোপিট ইউজ করার আর একটা কারণ আছে আমি বীজগুলোকে হাইড্রোফোনিকে সেট করব এই জন্য এগুলোকে আবার পরবর্তীতে তুলে অন্য কাপের মধ্যে আমার বসাতে হবে এজন্য আসলে আমি কোকোপিটটা ইউজ করছি যাতে মাটিটা বেশি ঝুরঝুরে থাকে আপনি চাইলে নর্মাল মাটিতেও এটা করতে পারেন তো এখন আমি বীজগুলোকে সেট করব। আর সেট করার জন্য আপনার নিয়মটা হবে বীজের যে অংশটা থেকে শিকড় বের হয়েছে ওই শিকড় বের হওয়া অংশটুকু মাটির নিচে দেবেন আর বীজের পুরো অংশটাই থাকবে মাটির উপরে আর সেট করার আগে বীজতলাটা ভিজিয়ে নেওয়া ভালো আমি পরে ভেজাচ্ছি একটা বীজ দেওয়ার পর যেহেতু দেখলাম যে সেট করতে কিছু সমস্যা হচ্ছিল এজন্য এটা পরে ভিজিয়ে দিয়েছি আর সব সময় এই মানে যেখানে বীজগুলো সেট করবেন এই বীজতলাটা সবসময় যথেষ্ট পরিমাণ যেন পানি থাকে সেটা নিশ্চিত করবেন আমি একটা একটা করে সবগুলো বীজকে এখানে এখন বসিয়ে দেব দিয়ে দিলাম পরেরটা নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর হলুদ রঙের নতুন সিডলিং গুলো এক একটা করে সবগুলো দিয়ে দেবেন এই বিষটা যেমন ছোট এটাকে জাস্ট শেকড় যেটুক বের হয়েছে ওইটুককে আমি মাটির নিচে দেব বাকি অংশটুক মাটির উপরেই থাকবে আর এই বীজতলাটা আপনি তৈরি করে করতে পারেন অথবা সরাসরি যেখানে রোপণ করবেন সেখানেও করতে পারেন কিন্তু প্রসেসটা হবে অলমোস্ট সেম আপনি যদি সরাসরি টবের মধ্যে বপন করতে চান সেক্ষেত্রে টবে মাটি দেওয়ার পর উপরে সামান্য পরিমাণ এরকম কম্পোস্ট এবং দোয়াশ মাটির মিক্সার নেবেন অথবা কম্পোস্ট মাটি এবং হচ্ছে কি কোকোপিটের মিক্সার নিয়ে ওইখানে বীজটা রোপণ করবেন যাতে করে মানে বীজটা একবার যদি মাটিতে লেগে যায় সেক্ষেত্রে পরবর্তীতে নিচে কি মাটি রইল তাতে আর কোনো প্রবলেম নেই কিন্তু প্রথম অবস্থায় এদের খুব মানে সেন্সিটিভভাবে কেয়ার নিতে হয় এটা একটু মাথায় রাখবেন আর কি আর এই অবস্থায় এই বিস্তলাটাকে আমার রেখে দিতে হবে হচ্ছে ছায়ার মধ্যে এটাকে আমি কোনোভাবেই যেন গাছগুলোর গায়ে রোদ না লাগে যদি রোদ লাগে তাহলে এগুলো শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য আমি এটাকে ঘরের সামনে একটা ছায়াযুক্ত স্থানে রেখে দিচ্ছি এবার চলে যাব পরবর্তী ফুটেজে যেটা হচ্ছে চারাগুলো রোপণের দশ দিন পরের ফুটেজ মানে বীজ রোপণের দিন পরের ফুটেজ এখানে দেখুন অলমোস্ট সবগুলো চারাই ঠিকঠাকভাবে বেড়ে উঠছে আমি এগুলোকে আসলে চারাগুলো একটু বড় হওয়ার পর এই কাপগুলোতে ট্রান্সপ্লান্ট করেছি আমি হাইড্রোফোনিকে এগুলো সেট করবো বলে এখানে ট্রান্সপ্লান্ট করেছি আর চারাগুলোর গ্রোথ আপনারা দেখতে পাচ্ছেন কোনো চারায় কোনো রোগ নেই এবং এটা খুব সুন্দরভাবে বেড়ে উঠছে তো আপনিও চাইলে আপনার বাসার ছাদে অথবা বাগানে যে কোনো স্থানে এভাবে পুঁশাকের চারা তৈরি করে বাসায় পুঁশাকের চাষ করতে পারেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটির মতো আরও নতুন নতুন বিভিন্ন গাছের জার্মিনেশন প্রসেস এবং এদের যত্ন পরিচর্চা এবং সাদ বাগান বিষয়ক বিভিন্ন তথ্যের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন কারণ আমি আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন ভিডিও সবসময় আনতে থাকি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে যাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য